প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। তো দেখো, তোমরা বই খাতা, তারপর বাংলা বই চারুপাঠ, তারপরে খাতা আর কলম নিয়ে বসো। তো রিক্সার ধাক্কা খেয়ে পড়ে গিয়ে আমির সাহেব পায়ে ভীষণ ব্যথা পেলেন। তো ফারুক তাকে উঠিয়ে পরিচয় জিজ্ঞেস করে, তিনি বললেন, আমি মুক্তিযোদ্ধা আমির। ফারুক তাকে সালাম জানিয়ে কাছের বন্ধুদের ডেকে এনে তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করে মুক্তিযোদ্ধা আমি সুস্থ হয়ে ফারুককে কিছু বকশিশ দিতে চাইলে ফারুক একজন মুক্তিযোদ্ধার সেবা করতে পারাকেই বড় বকশিশ বলে মনে করে। মানে মানব সেবাকে সে বড় করে মনে করে। তোমরা এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছ আমি তোমাদেরকে চারুপাঠ বইটির গদ্যাংশ থেকে তোরপার গল্পটি পড়াবো। লিখেছেন শকত ওসমান, বোর্ডে দেখতে পাচ্ছ তোরপার শকত ওসমান। তো এসো আমরা জেনে নেই শিখনফলটা, এই গদ্যের শিখনফলটা জেনে নেই। গদ্যটি অনুসরণ করে তুমি যা জানতে পারবে তা হলো পাকিস্তানি হানাদার বাহিনীর অত্যাচার, নিপীড়ন ও হত্যাকাণ্ড সম্পর্কে জানতে পারবে। হাজার হাজার ঘরছাড়া মানুষের দুঃখ কষ্ট যন্ত্রণা সম্পর্কে অবহিত হতে পারবে। হানাদার বাহিনীর বিরুদ্ধে মানুষের প্রতিবাদ ও প্রতিরোধের ক্ষুব্ধ প্রতিক্রিয়া উপলব্ধি করতে পারবে। মুক্তিযুদ্ধের চেতনা উজ্জীবিত হওয়ার প্রেরণা লাভ করতে পারবে। বর্বরতা ও নিষ্ঠুরতার বিরুদ্ধে জনমত তৈরি করতে উৎসাহিত হতে পারবে। মুক্তিযুদ্ধ বিরোধী অসাম্প্রদায়িক চেতনায় উজ্জীবিত হতে পারবে। সর্বোপরি তুমি নিজের দেশকে ভালোবাসতে শিখবে, নিজের দেশের মানুষকে ভালোবাসতে শিখবে। তো এসো আমরা শব্দার্থগুলি জেনে নিই। শব্দার্থগুলি জেনে নিলে তাহলে তোমার গদ্যটা পড়তে, অর্থাৎ গল্পটা পড়তে সহজ হবে। তারও আগে আমরা লেখক পরিস্থিতি সম্পর্কে জেনে নিই। শকত ওসমান, জন্ম হলো 2 জানুয়ারি 1917। আর মৃত্যু, দেখো মৃত্যু হলো 14 মে 1998। তো দেখো, তার প্রকৃত নাম ছিল আজিজুর রহমান আর সাহিত্যিক নাম শকত ওসমান। আসল নাম ছিল, আমরা যা বলি আর কি, আসল নাম ছিল আজিজুর রহমান, সাহিত্যিক নাম শকত ওসমান। জন্ম তারিখ তোমরা জেনেছো 2 জানুয়ারি 1917 খ্রিস্টাব্দে। জন্মস্থান ছিল হুগলি জেলার সবল সিংহপুর গ্রাম। পিতৃ মাতৃ পরিচয়, পিতার নাম শেখ মোহাম্মদ এহিয়া, মাতার নাম মোহাম্মদ গুঞ্জান বেগম। শিক্ষা জীবন দেখো, মাধ্যমিক পাশ করেছেন দাখিল 1933 আলিয়া মাদ্রাসা, উচ্চ মাধ্যমিক পাশ করেছেন HSC 1935 সেন্ট জেভিয়ার্স কলেজ কলকাতা। উচ্চতর শিক্ষা নিয়েছেন BA পাস 1938 খ্রিস্টাব্দে সেন্ট জেভিয়ার্স কলেজ কলকাতা থেকে। আমি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে নিয়ে আমি করেছেন, অর্থাৎ মাস্টার্স করেছেন। পেশা কর্মজীবন অধ্যাপনা, ঢাকা কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠানে তিনি অধ্যাপনা করেছেন। আর সে সাহিত্যকর্ম সৃজনীয় উপন্যাস, কৃতদাসের হাসি, জননী, দৈশনিক, ন্যাকড়ে অরণ্য ইত্যাদি শকত ওসমানের লেখা আমি পড়েছি। খুবই ভালো মানের, উনি একজন ভালো মানের একজন সাহিত্যিক। তোমরা চাইলে শকত ওসমানের বই কালেক্ট করে পড়তে পারবে। তো শিশুতোষ রচনা তিনি লিখেছেন পিজড়া পোল, ওটন সাহেবের বাংলা বাংলো, ডিগবাজি, মাস্কুটো ফোন, তারা দুইজন, খুদে সোশ্যালিস্ট, ছোটদের নানা গল্প, কথা রচনার কথা, পঞ্চসঙ্গী, নাটক তস্কর ও লস্কর, আমলার মামলা, বাগদাদের কবি ইত্যাদি। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা শিশুতোষ রচনাগুলি সংগ্রহ করে পড়তে পারো। তোমাদের জন্য লেখা ওনার শিশুতোষ রচনা হলো পিজড়া পোল, ওটন সাহেবের বাংলো, ডিগবাজি, মাস্কুটো ফোন, তারা দুইজন, খুদে সোশ্যালিস্ট, ছোটদের নানা গল্প, কথা রচনার কথা, পঞ্চ সঙ্গীত, নাটক দেখো তস্কর লস্কর, মামলা আমলার মামলা, বাগদাদের কবি ইত্যাদি। তো পুরস্কার কি পেয়েছেন তিনি, পুরস্কার ও সম্মাননা কি পেয়েছেন? যেহেতু তিনি অনেক বড় মাপের লেখক, তিনি আদমজী পুরস্কার পেয়েছেন, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেয়েছেন, 21 পদক পুরস্কার পেয়েছেন, নাসিরুদ্দিন স্বর্ণ পদক পেয়েছেন, ফিলিপস সাহিত্য পুরস্কার পেয়েছেন, অসংখ্য পুরস্কারের ডালি তার
জীবনে ছিল। তো পাঠের উদ্দেশ্যটা কি দেখো, এই এই গল্পটা পড়ে কেন তোমরা পড়বে, উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হলো মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করা, তোমাদেরকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করা। তোমরা জানো 1971 সালে 25শে মার্চ থেকে দীর্ঘ 9 মাস ব্যাপী আমাদের দেশে মুক্তিযুদ্ধ হয়েছিল পশ্চিম পাকিস্তানিদের সাথে। তো দেশ স্বাধীন করার জন্যে 16ই ডিসেম্বর আমরা স্বাধীনতা লাভ করেছি, এটা তোমরা জানো। বিভিন্ন স্কুল বিদ্যালয়ে বিভিন্ন অনুষ্ঠানে টিভির বিভিন্ন প্রোগ্রামে, তারপরে বিভিন্ন বইপত্র পড়ে, তোমাদের বই তো আছে মুক্তিযুদ্ধের গল্প, এগুলি পড়ে তোমরা জেনেছ আমাদের দেশ স্বাধীন করতে অনেক লোক কি আমাদের দেশবাসী অনেকে আত্মাহুতি দিয়েছেন, অনেক কষ্ট করেছেন। তো আমরাও কি করব, তাদের চেতনা উজ্জীবিত হয়ে নিজের দেশকে ভালোবাসবো, নিজের দেশকে রক্ষা করার জন্য সদা প্রস্তুত থাকব, এটাই এই গল্পটা পড়ার উদ্দেশ্য। তো এখন দেখো আমরা শব্দার্থে যাচ্ছি, শব্দার্থটা জেনে নেই। শব্দার্থ টিকা, পৌঢ় প্রবীণ, প্রিয় শিক্ষার্থীরা তোমরা বইতেই পাবে এগুলো শব্দার্থগুলো। তারপরে চাং, নিমিষে চোখের পলকে, নিমিষে চোখের পলকে, নিমিষে চোখের পলকে। তারপরে নাছিয়াল হয়রান, তারপর কি বলো, জয়ী দুর্বল, জয়ী দুর্বল, জয়ী দুর্বল। তাহলে শিক্ষার্থীরা পৌঢ় কি, প্রবীণ, নিমিষে চোখের পলকে, নাজিয়া হয়রান, আরো শব্দার্থ আছে, এগুলো পাঞ্জাবি চিৎকর, চিৎকার, উচ্চস্বরে কান্না, পাঞ্জাবি মিলিটারি, এটা হলো, এটা হলো টিকা, পাকিস্তানে পাঞ্জাব রেজিমেন্টের সৈনিক, পাকিস্তানি অন্যান্য সৈন্যদের সঙ্গে এরাও পূর্ব বাংলার নিহস্ত্র জনগণের উপর হত্যা নির্মম হত্যাকাণ্ড চালিয়েছিল। 1971 সালের 25শে মার্চ এই তারিখে কালো রাতে পাকিস্তানি বাহিনী বাঙালিদের উপর আতঙ্কিতে আক্রমণ শুরু করে। গারো পাহাড় বাংলাদেশের রংপুর ময়মনসিংহ অঞ্চল থেকে উত্তরে ভারতের মেঘালয় রাজ্য পর্যন্ত বিস্তৃত পার্বত্য এলাকা। পৌঢ় প্রবীণ যৌবন বার্ধক্যের মাঝামাঝি বয়সে খাবি খাওয়া, বিপদে পড়ে নিতান্ত নিরুপায় বোধ করা, মরণাপন্ন হওয়া, অসহায় বোধ করা, চাঙারি বাঁশের তৈরি ডালা, ঝুড়ি বা টুকরি, নিমিষে চোখের পলকে কাফেলায় সারি বেঁধে চলা পথিকের দল, জ্বালা মাটির তৈরি প্যাট মোটা বড় পাত্র, নাজেহাল হয়রান পেরেশান জব্দ, জয়ীর দুর্বল হীনবল বৃদ্ধ জরাজীর্ণ, অস্বস্তি অস্বস্তি মনের অশান্তি, কুচো ছেলে মেয়ে, ছোট ছোট ছেলে মেয়ে, উপজাহাজ যে যেচে বা স্ব উদ্যোগী হয়ে কিছু করে, উর্দি সৈনিকদের জন্য নির্ধারিত পোশাক। প্রিয় শিক্ষার্থীরা শব্দার্থগুলি জানতে পারলে তো বোর্ড বইয়ের শব্দার্থ টিকা ছাড়াও আরও অতিরিক্ত কিছু শব্দার্থ জেনে নাও।
হন্তদন্ত অত্যন্ত ব্যস্ত ও বেকুল, ব্যস্ত সমস্ত হকচকিয়ে থতমত খেয়ে হতভম্ব হয়ে বিস্ময়ে বিহ্বল অবস্থায়, তারপরে উত্তেজিত উত্তেজনা সৃষ্টি করা হয়েছে এমন উত্তেজনা প্রাপ্ত অস্থিরতা ভাব ব্যতিক্রম নিয়ম কানুনের অনাথা অন্যথা কোনো কিছুর বৈপরীত্য, জোয়ান যুবক বলবান ব্যক্তি জীবন্ত বেঁচে আছে এমন জীবিত, হুমড়ি উপুর সামনে ঝুলে পড়া পিয়াস পান করার ইচ্ছা তৃষ্ণা, জানোয়ার পশু জীব জন্তু মনুষ্যত্বহীন নিরুপায় উপায় শূন্য প্রতিকারের শাস্তি নেই এমন জনস্রোত। প্রিয় শিক্ষার্থীরা, এই শব্দার্থগুলি তোমরা জানতে পারলে পুরো গল্পটা পড়তে তোমাদের এক বুঝতে কোনো অসুবিধে হবে না। তো মনোযোগ দিকটি শোনো, জনস্রোত চলমান বহুলোকের ডল ঢল জনপ্রবাহ উজান স্রোতের উল্টা দিক স্রোতের বিপরীত দিক সম্ভ্রান্ত অভিজাত মর্যাদাশীল কুলীন বংশীয় কুচো ছোট বাচ্চা জানান দেয় বলে দেয় বুঝিয়ে দেয় প্রকাশিত হয় খবরদারি দেখাশোনা করা তত্ত্বাবধান করা বিশ্রাম জিরানো দূরীকরণ বিশ্রাম কৌতূহল নতুন বিষয় জানার আগ্রহ উৎসুক বিধবা যে নারীর স্বামী মৃত প্রতিহীনা ফায় ফরমাস নন্দের হুকুম তামিল আদেশ নির্দেশ কাজা যথাসময়ে নামাজ না পড়া আক্রোশ রাগ ক্রোধ দুশ্মন শত্রু বিপক্ষ দুর্বৃত্ত মোকাবেলা সামনাসামনি বোঝাপড়া মীমাংসা নিষ্পত্তি তোলপাড় ভীষণ চাঞ্চল্য প্রচণ্ড আলোড়ন। আচ্ছা, তোমাদের গল্পটার নাম কি? তোলপাড়। তাহলে তোলপাড় অর্থ কি? ভীষণ চাঞ্চল্য প্রচণ্ড আলোড়ন। এসো আমরা গল্পটি শুরু করি। লিখেছেন তোমরা জানো শওকত ওসমান। তো দেখো বই হলো 18 পৃষ্ঠা 19 পৃষ্ঠায় গল্পটি শুরু হয়েছে। একদিন বিকেলে হতনত হাবু সাবু বাড়ির উঠান থেকে মা মা চিৎকার দিতে দিতে ঘরে ঢুকলো। যৌতুন বিবি চকিয়ে যায়, রান্নাঘরে পাক করছিল, সে রান্নাঘরে পাক করছিল মানে রান্নাঘরে রান্না করছিল। তো বিকেলবেলা হন্তদন্ত খুব তাড়াহুড়া করে সাবু বাড়ির উঠান থেকে মা মা চিৎকার শুরু করে। তো মা মায়ের নাম যৌতুন বিবি, তিনি হকচকিয়ে যান রান্নাঘরে, তিনি রান্না করছিলেন, তাড়াতাড়ি বেরিয়ে এসে সুদাইমানি জিজ্ঞেস করেন, কিরে এত চিৎকর পারস কেন, মানে এত চিল্লাচিল্লি করছো কেন? মা, ঢাকা শহরে গুলি করে মানুষ মারছে। কি মারছে মানে কে মারছে? সাবু বলল, ঢাকা শহরে মানুষ গুলি করে মেরেছে। তো মা জিজ্ঞেস করছেন কে মারছে? পাঞ্জাবি মিলিটারি। তো কারা মেরেছে? পাঞ্জাবি মিলিটারিরা। মা, একজন দুজন না, হাজার হাজার মানুষ মারছে। কস কি হাজার হাজার? হ, সব মানুষ শহর ছাইরা চলে আইতেছে, মানে এই জন্য ভয়ে সব মানুষ শহর ছেড়ে গ্রামে চলে আসছে। ঢাকা শহর থেকে 50 মাইল দূরবর্তী গাবতলী গ্রাম, কিন্তু যাতায়াতের সুবিধা নেই। তখনকার সময় আজ থেকে কত বছর আগে 1971 সালে, তখন কিন্তু যোগাযোগ ব্যবস্থা এত উন্নত ছিল না, এখনকার মতো ছিল না। কিন্তু তখন তো আমরা স্বাধীন দেশ ছিলাম না, পশ্চিম পাকিস্তানের অধীনে ছিলাম, পূর্ব পাকিস্তান ছিল আমাদের দেশের নাম। তো স্বাধীনতার পর আমাদের দেশের নামকরণ করা হয়েছে বাংলাদেশ। তো কিন্তু যাতায়াতের সুবিধা নেই, তাই সব খবরই দুই দিন বাদে এসে পৌঁছায়। তখনকার মতো এত মোবাইল সংযোগ এত কিছু ছিল না, টেলিগ্রাম ছিল, টেলিফোন ছিল, তাও সবার ঘরে ঘরে ছিল না, খুব কম সংখ্যক মানুষের বাসায় ফোন ছিল। আর টেলিগ্রাম করতে হতো বাইরে গিয়ে, অফিসে গিয়ে টেলিগ্রাম অফিসে গিয়ে, আর যাতায়াতের সুযোগও ছিল না, তাই খবর টবর কখন আসতো? দুই দিন বাদে। এবার কিন্তু তার ব্যতিক্রম ঘটেছে, পরদিনই পাওয়া হয়েছে সব খবর। যারা জোয়ান তারা সোজা হেঁটে হেঁটে বাড়ি পৌঁছেছে, যারা বয়স কম তাদের শক্তি আছে তারা হেঁটে হেঁটে বাড়ি পৌঁছেছে, তাই খবর ছড়িয়ে পড়তে দেরি হয়নি। 25 মার্চের রাতে পাঞ্জাবি মিলিটারি ঝাঁপিয়ে পড়ে, জীবন্ত যাকে পাচ্ছে তাকেই হত্যা করছে। তো পরদিন সাবুর সামনে গোটা শহর যেন হুমড়ি খেয়ে পড়ল। তোমাদেরকে বলেছি 1971 সালে 25 মার্চ পশ্চিম পাকিস্তানি হানাদার গোষ্ঠী, পাকিস্তানি হানাদার গোষ্ঠী পূর্ব পাকিস্তানে অর্থাৎ বাংলাদেশের উপর কী করেছিল, ঝাঁপিয়ে পড়েছিল, মানুষকে নির্বিচারে হত্যা করেছিল। সেই জন্য আমরা আমাদের দেশের মানুষ মুক্তিযুদ্ধ করেছিল, 1971 সালের 16 ডিসেম্বর আমরা স্বাধীনতা লাভ করেছি। তো পরদিন সাবুর সামনে গোটা শহর যেন হুমড়ি খেয়ে পড়লো। তাদের বাড়ির পাশ দিয়ে গেছে জেলা বোর্ডের সড়ক, সেই মানুষ আসতে একজন দুজন নয় হাজার, একদম পিল পিল পিঁপড়ের সারি। টেলিগ্রাম তাদের গন্তব্য নয়, আরো দূরে যাবে তারা, কেউ কুমিল্লা কেউ নোয়াখালী কেউ ময়মনসিংহ, একদম গারো পাহাড়ের কাছাকাছি, আরো নানা এলাকায়। দারুণ রোদ্দুর মাথার উপরে আর ভিড়, নিঃশ্বাসে নিঃশ্বাসে তাপ বাড়ে,
হাঁটার জন্য ক্লান্তি বাড়ে, সব মিলিয়ে জোয়ান মানুষের রেখা বিকাচ্ছে। জোয়ান মানুষের যারা যারা যুব বলবান ব্যক্তি তারা তো তারাই খুব দ্রুত চলতে পারছে, মেয়ে শিশু এবং বেশি বয়সীদের তো কথাই নেই। ক্ষুধার কথা চুলোয় যাক, পিয়াসের ছাতি ফেটে দু তিনজন রাস্তার ধারেই শেষ হয়ে গেল। পিয়াসে মানে ঠান মানে তৃষ্ণায় বুকে ছাতি ফেটে দু তিনজন রাস্তার পাশেই মরে গেল। তো সবাই কি করছে, যুদ্ধ শহরে মানুষজন মেরে ফেলছে, এই জন্য সবাই কি করছে গ্রামে চলে আসছে। তো দৈতন বিবি মুড়ি ভেজে দিয়েছিল খুব ভোর ভোর উঠে। দৈতন বিবিকে এই গল্পে সাবু মা, তো সাবু চাঙারি বোঝাই করে মুড়ি এনে ওদের কি করেছিল খাইয়েছে। নিজেরা কিভাবে চলবে সে কথা ভাবেনি, ওদের কাদের যারা শহর থেকে নিরুপায় হয়ে গ্রামে আসছিল তাদেরকে খাইয়েছে, নিজেরা খাবে সে চিন্তা করেনি। তো মুড়ি শেষ হলে সে পানি যোগানের কাজে এগিয়ে যায় গেছে। মুড়ি দেওয়ার পর পানি মানুষের পানি খেতে হয়, তো পানির চেষ্টা সে করেছে মানে দিয়েছে। এক পৌর নারীকে দেখে সে অবাক হয়ে তার দিকে তাকিয়েছিল। তো 50-এর বেশি বয়স কিন্তু কি ফর্সা চেহারা, যেন কোনো ঢলা পরি, ঢলা মানে সাদা পরি, মুখ দেখে বোঝা যায় অনেক হেঁটেছেন, অথচ তার জীবনে হাঁটার অভ্যাস নেই। সাবুর কাছে এসে দাঁড়িয়েছিলেন তিনি, মা পানি খাবেন? সাবু বলেছিল, মা পানি খাবেন? দাও বাবা, পৌর নারী মুখ খুললেন। তো গ্লাস আবার ধুয়ে জ্বালা থেকে পানি এগিয়ে দিয়েছিল সাবু, খালি গা পরনে হাফ প্যান্ট তাও ময়লা, বড় লজ্জা লাগে সাবু, পৌড়া পানি খেয়ে তৃপ্ত, হাতে চামড়ার উপর নকশা আঁকা ব্যাগ থেকে রুমাল বের করে মুখ মুছলেন। তো বড় লজ্জা লাগে সাবু, কেন লজ্জা লাগে, পরনে হাফ প্যান্ট তাও ময়লা, তার সামনে তার লজ্জা লাগছিল। আচ্ছা যাই হোক, তারপর একটা 5 টাকার নোট সাবুর দিকে এগিয়ে দিয়ে বললেন, বাবা তুমি কিছু কিনে খেও, এখন 5 টাকার কোনো মূল্য নাই, কিছুই পাওয়া যায় না, তখন 5 টাকা দিয়ে অনেক কিছু খাবার পাওয়া যেত, অনেক খাবার পাওয়া যেত, তো 5 টাকার অনেক মূল্য ছিল তখন। তো তাই উনি সাবুকে 5 টাকা দিয়েছিলেন, বলেছিলেন তুমি কিছু কিনে খেও। এ কি, না না বাবা, নাও বাবা মাফ করবেন, টাকা নিলে আমার মা বাড়ি থেকে বাইর করে দিব। ও তো মানুষের সেবা করে প্রশান্তি মনে প্রশান্তি অনুভব করছে, ও তো টাকার জন্য করেনি, সেই জন্য বলছে মাফ করবেন, আমার মা বাড়ি থেকে বের করে দিবে আমি যদি টাকা নিই। আমারে কইয়া দিছে শহরের কত গণ্যমান্য মানুষ যাইব রাস্তা দিয়া, পয়সা দিলে নিবি না, খবরদার। সেই পৌর নারী একটু হাঁপ ছেড়ে বললেন, তোমার মা কিছু বলবেন না। সাবুর মা সাবুকে শিখিয়ে দিয়েছেন কত গণ্যমান্য ব্যক্তি মানে সম্মানিত মানুষ এই শহর যাবে রাস্তা দিয়ে, তুমি কি করবে, তাদের সেবা করবে কিন্তু তাদের থেকে কোনো টাকা পয়সা নিবে না। তো সেই পৌর নারী বললেন, না না তোমার মা কিছু বলবে না, আমার মারে আপনি চেনেন না, মা কোন মানুষ কিছু লওয়া উচিত না, গরিব হইতাম পারি কিন্তু আমরা জানোয়ার না। শেষ কথাগুলোর পর নিরুপায় সেই নারী সাবুর মুখের দিকে চেয়ে বললেন, বাবা যদি কখনো ঢাকা শহরে যাও আমাদের বাড়িতে এসো। আপনাদের বাড়ি? লালমাটিয়া ব্লক ডি, আমি মিসেস রহমান। মিসেস রহমান আবার রাস্তা ধরলেন, সাবু বুঝতে পারে এই গল্পে হাঁটার পক্ষে মোটা শরীর আদৌ আরামের নয়, বেচারা নিরুপায় শরীর তো আর নিজে তৈরি করেনি। আচ্ছা তিনি নিমিষে ভিড়ে মিশে গেলেন, ভিড় নয় স্রোত, শহর থেকে যে শুধু গণ্যমান্য মানুষ আসছে তা নয়, সাধারণ মজুর মিস্ত্রিরা পর্যন্ত আসছে, ধরনের মানুষ, শুধু সম্মানিত ব্যক্তি। আসলে তোমরা একটা জিনিস শিখবে, পৃথিবীর সব মানুষ সম্মানিত, যে তোমাকে রিকশাটা করে স্কুল বিদ্যালয়ে আনে সে কিন্তু অনেক সম্মানিত, তার শ্রমের দামও অনেক অনেক বেশি, সে রিকশা করে তোমাকে বিদ্যালয়ে না আনলে আসতে পারতে না। তাহলে আমরা শুধু গণ্যমান্য ব্যক্তি বলতে, সম্মানিত ব্যক্তি বলতে উচ্চতলার মানুষ, বড় লোক, তারপরে শিক্ষিত, এদের বোঝাবো না। আমরা জানবো পৃথিবীর প্রত্যেকটা মানুষের মূল্য আছে, প্রত্যেকটা মানুষই সম্মানিত। এই যে সাবু, সে লেখাপড়া করেনি, সাবুর মা তিনিও দরিদ্র কিন্তু তার শিক্ষা তার জ্ঞান তার মেধা কতটুকু দেখো, তার সহানুভূতি সহমর্মিতা, যে মানুষের জন্য তুমি করো বিপদে এগিয়ে যাও কিন্তু তুমি কিছু বিনিময় চাইবে না, এটার মূল্য অনেক বেশি, অনেক বেশি, অনেক শিক্ষিত লোকেরও এই মূল্যবোধ থাকে না। তাহলে প্রত্যেকটা মানুষের মধ্যে কি থাকে, প্রত্যেকটা মানুষের মধ্যে ভালো মন্দ থাকে, সেজন্য প্রত্যেকটা মানুষই কি সম্মানিত, কেমন
তারপরে তার মন্দ কাজের বিচার হবে, কিন্তু ভালো ভালোটাও আমরা দেখব। আমরা প্রত্যেকটা মানুষকেই আমরা ভালোবাসবো, গরিব ধনী সব। এখন শুধু গণ্য মানুষ আসছে তা না, সাধারণ মজুর মিস্ত্রিরও আসছে সাবুভাবে। তাহলে শহরেও গরিব আছে যারা তাদেরই মতো কোনো রকম দিন কাটায়, তাদেরই মতো, তাদের ঠিক মতো বিশ্রাম জোটে না, আহার জোটে না, খাবার জোটে না আর কি, বিশ্রাম জোটে না, জামা কাপড় জোটে না। তো তাদের সাবুদের মতো কাপড় চোপড় নেই, খাবার নেই, পর্যাপ্ত খাবার নেই, কাপড় চোপড় নেই, আহার নেই, খাবার, সেটাই বলছে। তো এই সময় সাবুর আরও মনে হয় একবার শহর দেখে এলে হতো, তার মনে হচ্ছে যে আচ্ছা এই সময় আমি যদি একটু শহর দেখে আসতাম, আর কিন্তু তার সাহস হয় না। একদিন তাদের গ্রামের পাশ দিয়ে গেল 8-9 জনের একটি পরিবার, সম্ভ্রান্ত জন তারা, 70 বছরের বুড়ো তাদের সঙ্গে, 3টি মাঝ বয়সী মেয়ে, 30-40 মধ্যে বয়স তাকে ধরে ধরে আনছে, সঙ্গে আরও 5-6 কুচো ছেলে মেয়ে। কুচো ছেলে মেয়ে জেনেছো, ছোট বাচ্চা, কেউ 8 বছরের বেশি নয়। আরও আছে লুঙ্গি পরা হাফ শার্ট পরিহিত জওয়ান একজন। জওয়ান মানে কি বলতো? যুবক, বলবান ব্যক্তি। এক তার চেহারা জানান দেয় বাড়ির চাকর, বুড়ো ঠিক মতো হাঁটতে পারে না, কখনো মেয়ে 3টি সাহায্য নেয়, কখনো জোয়ান চাকরের। 5-6 কুচো ছেলে মেয়েদের খবরদারিও সহজ নয়, কাজে এই কাফেলা রীতিমত নাজেহাল, আকাশে তেমনি কাঠফাটা রোদ। 5-6 ছোট ছেলে মেয়ের খবরদারি মানে দেখাশোনা করাও সহজ না, এরাও সাথে যাচ্ছে, আবার 170 বছরের বৃদ্ধ যাচ্ছেন, তো 3-4 মেয়ে, তাদের সঙ্গে 3টি মাঝ বয়সী মেয়ে, 30-40 মধ্যে বয়স তাদের সাথে যাচ্ছেন, তো তাদের এই কাফেলাটা কি কত নাজেহাল অবস্থায় আছে। তো শোনা গেল বুড়োর 3 ছেলেকেই তার সামনে পাঞ্জাবি মিলিটারিরা গুলি করে মেরেছে হাত। এই বৃদ্ধ বয়স্ক 70 বছরের বুড়ো 3টে ছেলেকেই পাঞ্জাবি মিলিটারিরা গুলি করে মেরেছে, সঙ্গে দিয়ে মেয়ে 3টি বিধবা বউ, মানে ছেলের বউ, এগুলো ছেলেগুলো পাঞ্জাবিরা গুলি করে হত্যা করেছে। কুচো ছেলে মেয়েগুলো বউ, নাতি, নাতনি। গাছের ছায়া বিশ্রাম নিতে তারা বসেছিল, খবর জানার কৌতূহলে গাবতলি গায়ে অনেকে ছুটে আসে। আজ কিন্তু কাছে এসে সবাই মিলে যায়, সদ্য বিধবা 3 জন আর সঙ্গে অমন জয়ী মানুষ। ওই সদ্য বিধবা 3 জন আর জয়ী মানুষ মানে দুর্বল মানুষ। তো কেউ মিলিটারি জুলুমের খবর জানবার আগ্রহ দেখায় না, বরং কীভাবে এদের সাহায্য করতে পারে তাই জিজ্ঞেস করে। অযথা মিলিটারির জুলুমের খবর জানার জন্য সময় নষ্ট করে না, কী করে? এদের সাহায্য করে তাই জিজ্ঞেস করে। পিয়াসের সকলে অস্থির ছিল, পিয়াস মানে পিপাসা, পিপাসা তোমার বোঝো, তৃষ্ণা পেয়েছে, সবাই অস্থির ছিল। কে একজন তাড়াতাড়ি ছোট কলস আর গ্লাস নিয়ে এলো, কিন্তু এই সামান্য আতিথেয়তায় কেউ সন্তুষ্ট নয়। সাবু নিজেও ভেবে পায় না কীভাবে উপকার করবে, আগে 5-4 মাস খাটতে কী বিরক্ত লাগতো, কিন্তু এখন কিছু করতে না পারলে অসহায়। আগে কোনো কাজ করতে তার খারাপ লাগতো, বিরক্ত লাগতো, কিন্তু এখন না করতে পারলে কি তার খারাপ লাগে, অস্বস্তি লাগে, বরং বরং খারাপ লাগে। এই যে এইসব মানুষের সেবা করতে পারলে তার শান্তি লাগে। তো দেখো বুড়ো ভদ্রলোক রাজি ছিল না, তবু কয়েকজন উপযাচক হয়ে তা বিভিন্ন ভার নিল। সাবুও বাদ গেল না, সে একটা কচি ছেলেকে কোলে তুলে নিল। 2 মাইল দূরে নদীর ঘাট, সবাই মিলে পালা করে কাঁধে নিয়ে বুড়ো মানুষটিকে নদীর ঘাট পর্যন্ত দিয়ে আসবে, তারপর নৌকায় তুলে দিল। সাবুর কোলে গোলগাল বাচ্চাটা, 3 বছর বয়স, বেশ ভারী, কিন্তু ক্লান্তি নেই সাবুর। মাঝে মাঝে অন্য কেউ তার বোঝা হালকা করতে চাইলে সে বলে আরেকটু আগাইয়া দেই, আরেকটু আগাইয়া দেই। বৃদ্ধ আশেপাশের ভাবদেরকে বলে তোমরাই আমার ছেলে বাবা, এই গরমে তোমরা ছাড়া কে আর এমন কার্য করত, ছেলে আর কোথায় পাবো। কথা শেষ হয় না, ফুকানির শব্দ ওঠে। আচ্ছা কে দেখালে বৃদ্ধ ভদ্র, কারণ তার ছেলেদেরকে গুলি করে মারা হয়েছে। আবার বুড়ো ভাঙা ভাঙা গলা শোনা যায়, জীবনে নামাজ কাজা করিনি বাবা, ইসলামের নাম নিয়ে বললো পাকিস্তান হলে মুসলমানদের মঙ্গল হবে। হ্যাঁ, এই বয়সে সব ছেলেদের হারিয়ে বুড়ো কথা শেষ করতে পারে না, দীর্ঘশ্বাস শোনা যায় শুধু। যে বুড়ো 3টে ছেলে কি করেছে, পাঞ্জাবিরা গুলি করে মেরেছে, জীবনে বুড়ো কাজা করেনি নামাজ, কিন্তু আজকে তার কি, সে তো নামাজও পড়তে সুযোগ পাচ্ছে না। দেখো সমস্ত কাফেলা নিল, সবারই খারাপ লাগছে, বুড়ো 3টে ছেলেকে পাঞ্জাবিরা গুলি করে মেরেছে, সবার মনেই কি কষ্ট, বৃদ্ধ বয়স্ক ভদ্রলোকের কষ্ট দেখে। নারীদের মধ্যে একজন ফুফিয়ে ফুফিয়ে কান্না শুরু করছিল, তখনই থেমে গেল, কে আর কথা বলবে এমন জায়গায়। হ্যাঁ,
সবাই চুপ করে গেল। তো মনে হচ্ছিল কতগুলো লাশ নিয়ে যেন সবাই হাঁটছে, সাবু কল্পনার চোখে যেন সামনে দেখতে পায়, কল্পনার চোখে যেন সামনে দেখতে পায়। খাকি উল্টে পড়া কতগুলো সে পায় তার সামনে, আর সে তাদের লাথি মেরে মেরে ফুটবলের মতো গড়িয়ে নিয়ে যাচ্ছে। খুশি মাত্র সে তার রক্ত টকবক করে ফুটতে থাকে। সেসব দুশ্মন কখনো দেখেনি সে, সেসব জানোয়ার কখনো দেখেনি সে, যারা তাদের তার দেশের মানুষের বন্যার দিনে পিঁপড়ের মতো ভাসিয়ে নিয়ে যাচ্ছে জুলুমের দাপটে। কাদের কথা বলছে? পাকিস্তানি, পশ্চিম পাকিস্তানি মিলিটারিদের কথা বলা হচ্ছে, যারা 1971 সালে 25শে মার্চে কালো রাতে বাঙালিদের অতর্কিত অতর্কিত আক্রমণ শুরু করেছিল। তাদের সেই আক্রমণের কারণে তারা শহরের মানুষ কী করছিল, গরিব ধনী নির্বিশেষে সবাই কী করছিল, গ্রামে চলে আসছিল ভয় পেয়ে। আচ্ছা, অমন জন্তুদের মোকাবেলার জন্য তার কিশোর বুকে আশ্চর্য তোলপার শুরু হয়ে যায়। তোমরা তো জানো তোলপার মানে ভীষণ চাঞ্চল্য, প্রচণ্ড আলোড়ন। ওই ওই জন্তুদের জন্য, ওই জন্তু মানে পাকিস্তানি মিলিটারিদের মারার জন্য, মোকাবেলা করার জন্য তার কিশোর বুকে, সাবুত একটা কিশোর বালক, তার বুকে প্রচণ্ড তোলপার শুরু হয়ে যায়। তোলপার মানে ভীষণ চাঞ্চল্য, প্রচণ্ড আলোড়ন। তোমাদের গল্পের নামও, এই গল্পটির নামও তোলপার। তো আমরা মুক্তিযুদ্ধ বিষয়ক একটি গল্প পড়লাম, তোলপার, লিখেছিলেন শওকত ওসমান। আশা করি বুঝতে পেরেছ। তোমরা দেখো মুক্তিযুদ্ধ পাঠ পরিচিতিটা পড়লে, এই গল্পটির পাঠ পরিচিতিটা পড়লে আরও তোমরা বুঝতে পারবে। মুক্তিযুদ্ধ আমাদের জীবনের সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা। এই যুদ্ধে পাকিস্তানিদের অত্যাচারের দৃশ্য দেখে একজন কিশোর কীভাবে তাদের প্রতিরোধ করার জন্য সংকল্পবদ্ধ হয়, শওকত ওসমানের তোলপার গল্পে তাই ব্যক্ত হয়েছে। কিশোর সাবু গায়ের সড়কে শহর থেকে পালানো হাজার হাজার মানুষ দেখে অবাক হয়। অত্যাচারিত ও ক্লান্ত মানুষদের মুড়ি বা পানি পান করিয়ে সে সান্ত্বনা করছে। সাবু দেখতে পায় নারী শিশু বৃদ্ধ নির্বিশেষে সবাই শহর থেকে পালাচ্ছে। এটার এই গল্পটার মূল গল্প কথা হলো যে মুক্তিযুদ্ধের সময় পাঞ্জাবিদের আক্রমণে মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে শহর থেকে গ্রামে পালিয়ে আসছে, গ্রামের মানুষরা তাদেরকে কীভাবে সাহায্য সহযোগিতা করেছে, এটাই এই গল্পের মূল বিষয়। এবং আমরা যাতে এই গল্পটি পড়ে নিজের দেশকে ভালোবাসতে পারি, মুক্তিযোদ্ধাদেরকে ভালোবাসতে পারি, মুক্তিযুদ্ধকে যেন ভুলে না যাই, এবং আমরাও যেন আমাদের প্রয়োজনে আমাদের দেশকে বাঁচানোর জন্য এভাবে জীবন দিতে পারি, সেটাই এই গল্পের তোমাদের পাঠের উদ্দেশ্য। আচ্ছা, এবার দেখো পাকিস্তানিরা নির্বিচারে সবাইকে হত্যা করছে বলে তারা সংবাদ পায়। পুত্রবধূ শিশু নাতনি নাতনিদের নিয়ে পলায়ন পর এক ধার্মিক বৃদ্ধ আক্ষেপ করে বলেন, ইসলামের নামে পাকিস্তান প্রতিষ্ঠা করে সেই পাকিস্তান বাহিনীর পাকিস্তানি বাহিনীর হাতে সন্তানদের হারাতে হলো। পাকিস্তানি হানাদার বাহিনীর এই নিষ্ঠুরতা অনুভব করে সাবু ক্ষুব্ধ হয়, সে রাগান্বিত হয়ে যায়। শহর থেকে মানুষের অসহায়ত্ব দুঃখ কষ্ট দেখে তার মন বেদনায় ভরে ওঠে। পাকিস্তানিদের প্রতি তার ঘৃণা বাড়তে থাকে, তাদের অত্যাচারের মোকাবেলা করার জন্য তার কিশোর মন চঞ্চল হয়ে ওঠে। এবার দেখো কর্ম অনুশীলন, বন্ধুরা চলো আমাদের এলাকায় মুক্তিযুদ্ধের সময় কী কী ঘটেছিল তা স্থানীয় কয়েকজন মুক্তিযোদ্ধার কাছ থেকে জেনে নিই, তাদের অভিজ্ঞতাগুলো খাতায় লিখে রাখি, তারপর অভিজ্ঞতাগুলো সাজিয়ে একটা গল্পের লেখার চেষ্টা করি। চলো তাহলে গল্পটা লেখার চেষ্টা করি, এই জন্য আলাদা কাগজ ব্যবহার করতে পারো। এখানে ইয়েটা দেওয়া হয়েছে কীভাবে তোমরা গল্পটা সাজাবে, গ্রামে পাকিস্তানি হানাদার বাহিনীর অনুপ্রবেশ, গ্রামবাসীর উপর অত্যাচার, মুক্তিযুদ্ধে আমাদের গ্রাম, তরুণদের মুক্তিযুদ্ধ যোগদানের অঙ্গীকার, গ্রামে বৃদ্ধ নারী পুরুষের আর্তনাদ, মসজিদ মন্দিরে আগুন। তোমরা দেখতে পাচ্ছ ছবিতে, বইটাতে ছবি দেয়া, বইটাতে তোমরা কীভাবে গল্পটা সাজাবে এগুলো এগুলি দেওয়া আছে, বিষয়গুলো দেয়া আছে। তোমরা আশা করি একটা গল্প লিখবে। আচ্ছা, আমাদের তো আমাদের ইনশাল্লাহ ম্যাগাজিন বের হবে, তোমরা চাইলে গল্পটা ম্যাগাজিনেও দিতে পারো। আচ্ছা, গল্পটা এভাবে শুরু করতে পারো, ভোর রাতে হাফিজ ভাই খবর নিয়ে এলেন পাকিস্তান হানাদার পাকিস্তানি হানাদার বাহিনী দু একদিনের মধ্যে গ্রামে হানা দিতে পারে। খবরটি শুনে বিভিন্ন গ্রামে বিভিন্ন রকম প্রতিক্রিয়া শুরু হলো। এরপরে আছে বহু নির্বাচনী প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন, এগুলি পড়বে ইনশাল্লাহ। তোমরা তোমাদের যে পরীক্ষা হচ্ছে অ্যাসাইনমেন্ট, তোমরা এই গল্পটা বারবার পড়লে, খুবই সহজ একটা গল্প, বারবার পড়লে তোমরা অ্যাসাইনমেন্টে প্রাসঙ্গিক উত্তরটা করতে পারবে। তোমরা যদি প্রাসঙ্গিক উত্তর না করো তাহলে তোমরা নাম্বার পাবে না এবং কি সপ্তম শ্রেণীতে উত্তীর্ণ হতে পারবে না। এক বিষয়ে ফেল করলেই তো তোমরা সপ্তম শ্রেণীতে উত্তীর্ণ হতে পারবে না। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা গল্পটি বুঝতে পেরেছো।
এবং গল্পটি বোঝার পরেও তোমরা আবার পড়বে, শব্দার্থগুলো পড়বে, টিকা পড়বে, প্রশ্নগুলো পড়বে, গৌণ নির্বাচনের প্রশ্নগুলো পড়বে, ইনশাল্লাহ তোমরা অ্যাসাইনমেন্ট যথাযথভাবে অংশগ্রহণ করতে পারবে অ্যাসাইনমেন্টে। আমি তোমাদের সফলতা কামনা করি, আল্লাহ তোমাদের ভালো রাখুক, সুস্থ রাখুক এবং তোমরা ভালো করে পড়াশোনা যাতে করতে পারো সেজন্য আল্লাহ তোমাদেরকে জ্ঞান দিক। আসসালামু আলাইকুম। এখানে শেষ করছি, আমার সময় শেষ, সময় থাকলে তোমাদেরকে আরও পড়াতে পারতাম। আচ্ছা, তোমাদের শুভকামনা করছি, আসসালামু আলাইকুম।